গঞ্জের জাগির বন্দর সবজির আড়ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে যে আড়তটি রয়েছে, আমরাটা একদম ভোর থেকে দেখছি যে এই আড়তে কিন্তু আজকে প্রত্যেকটা সবজির দামই কিন্তু ঊর্ধ্বগতি চলছে। সেই ক্ষেত্রে আজকে এই মুহূর্তে কিন্তু যে সবচাইতে বেশি যে দরটি রয়েছে যে সবজি বা মশলার, সেটা হচ্ছে মরিচ। মরিচ আজকে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। তারপরেও যদি বলি পটল, এখানে বিক্রি হয়েছে 18 থেকে 20 টাকায়, এখনো কিন্তু বেচা কিনা চলছে। সেটা হচ্ছে কি যদি বলি আজকে সবচাইতে বেশি এখানে পাইকার এসেছিল, এবং সেক্ষেত্রে পাইকাররা কিন্তু যথেষ্ট সবজি এখান থেকে কিনে নিয়ে চলে গিয়েছে। কৃষকরা আসা মাত্র এটা এখানে সবজি বেচা কিনে হয়ে যাচ্ছে, কারণ সবজির যে চাহিদাটা রয়েছে, চাহিদাটার তুলনায় যোগানটা এখানে দেখা যাচ্ছে সবচাইতে কম রয়েছে, যার জন্য কিন্তু আসা মাত্র এটা বিক্রি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি বলি এই যে যে প্রত্যেকটা সবজি কিন্তু 4 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সবচাইতে যে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, 3 দিনের ব্যবধানে কৃষকরা আমাকে যতটুকু জানিয়েছে যে বেড়েছে 50 থেকে 60 টাকা প্রতি কেজি। তো এই যে যে দ্রব্যের বা সবজির যে ঊর্ধ্বগতি, সেইটা দরটি যদি বলি কচুরি মহিটে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 26 থেকে 28 টাকা কেজি, বেড়েছে 3 থেকে 4 টাকা প্রতি কেজিতে। করলা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা, এটা স্থিতিশীল রয়েছে। মূলা বিক্রি হচ্ছে তারপরে 20 থেকে 22 টাকা কেজি। পুঁই শাক বিক্রি হচ্ছে এখানে 7 থেকে 8 টাকা কেজি, অর্থাৎ সপ্তাহ ব্যবধানে 3 থেকে 4 টাকা বৃদ্ধি পেয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 18 টাকা কেজি, 7 থেকে 8 টাকা বেড়েছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে এখানে 16 থেকে 18 টাকা কেজি, 3 থেকে 4 টাকা বেড়েছে। বরবটি বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি, 7 থেকে 8 টাকা বেড়েছে। মরিচের দামটি কিন্তু বেড়েছে 50 থেকে 60 টাকা প্রতি কেজি, অর্থাৎ ধুন্দুল এখানে 17 থেকে 18 টাকা বিক্রি হচ্ছে, 2 থেকে 3 টাকা বেড়েছে। শশা বিক্রি হচ্ছে 18 থেকে 19 টাকা, শশার দাম স্থিতিশীল রয়েছে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকা, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সবজি এখানে কিন্তু একটা ঊর্ধ্বগতি চলছে, এবং একটা ঊর্ধ্বগতির এই বাজারে যেটি কৃষকদের সাথে আমি কথা বলেছি, কৃষকরা বলছে যদি এবার যে সবচেয়ে মরিচের দামটি যে বৃদ্ধি পাওয়ার একটি কারণ হচ্ছে মরিচের যেহেতু খরা বৃষ্টি কম হয়েছে, সেক্ষেত্রে মরিচ মানিকগঞ্জের যে মরিচের চাষ হয়েছে সেইটা অধিকাংশ মরিচ কিন্তু মরিচের যে জমি সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা বলছে যদিও দামটা অনেক রয়েছে কিন্তু সেক্ষেত্রে চাহিদার তুলনায় যোগানটা কম থাকায় এই বৃদ্ধিটা পেয়েছে। তবে অন্যান্য যে সবজি নতুন করে যে করলা বা অন্যান্য সবজি কিন্তু বাজারে এসেছে, আমরা গত হাটে গত সপ্তাহে আমরা দেখেছি যে প্রত্যেকটা সবজি কিন্তু অনেকগুলো অবিক্রিত থেকে যাচ্ছিল, অর্থাৎ যে সবজিগুলো তার মধ্যে কিন্তু মরিচের দামটি সবচাইতে বেশি ছিল। আজকে কিন্তু আমরা সেটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি এই আড়তে, কারণ হচ্ছে কি প্রত্যেকটা সবজি শাক সবগুলোই কিন্তু আমরা দেখছি ঊর্ধ্বমুখী, এবং কি 4 থেকে 5 টাকা বেড়েছে। তবে কৃষকদের একটি ক্ষোভ রয়েছে যে যেহেতু সারের দামটা বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে 6 টাকা করে, সেই ক্ষেত্রে যে সব উপাদান শুধু সার নয়, সব উপাদানের যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে তারা কিন্তু উৎপাদন খরচও বেড়েছে। তবে আজকে এই যে ঊর্ধ্বগতিটা এটা কিন্তু তারা বলছে যে যেহেতু এখন যে একটা মধ্যম সিজন চলতেছে, নতুন সবজি আসার জন্য একটু অপেক্ষমান রয়েছে, যার জন্য বৃদ্ধি পেয়েছে। আমরা যে জায়গাটা আছি এখানে কিন্তু আমরা এসে দেখেছি অনেক কৃষকরা মরিচ নিয়ে এসেছিল, সেই মরিচ কিন্তু আসা মাত্রই বিক্রি হয়েছে যে যেভাবে পারছে, কখনো 200 টাকা কেজি পর্যন্ত আমরা বেচতে দেখেছি, যেটা একটা তার সংখ্যা একটু কম রয়েছে সবচেয়ে।
সাধারণ যারা ক্রেতা রয়েছে ভোক্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই যে ঊর্ধ্বগতির বাজারে সবজির দাম যে লাগামহীন ভাবে চলছে তাতে কিন্তু তাদের ক্রয় ক্ষমতাটা বাইরে চলে যাচ্ছে, বিশেষ করে মরিচ বা অন্যান্য যে সবজিগুলো করলার দামও কিন্তু 48 থেকে 50 টাকা, এই যে বাজার মূল্যটা এই বাজার মূল্যটা আসলে নিয়ন্ত্রণের জন্য যারা থাকার কথা তারা কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের জন্য এটা আমি কাউকে দেখিনি, তবে এই যে আজকে 3 দিনের ব্যবধানে যে বৃদ্ধি পেয়েছে বাজার দরটি এটা নিয়ন্ত্রণ করার জন্য বা মার্কেটটা ঠিক রাখার জন্য কিন্তু প্রশাসনের পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এখানকার যারা ভোক্তা রয়েছে সাধারণ ভোক্তা তারা কিন্তু আমার কাছে দাবি জানিয়েছে। সেক্ষেত্রে সবচাইতে যে মরিচের যে সংকটটি রয়েছে চাহিদা অনুসারে যে যোগানটি নেই সেটাও কিন্তু আসলে বাজারের সৃষ্টি করে একটা ভারসাম্য সৃষ্টি করার জন্য সবারই দাবি রয়েছে। এই ছিল আমার কাছে এই যে জাগীর বন্দর আড়ত থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে।